हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। तारपर तुम्हारा सबाई के केमन आछो? आशा करछि सबाई भालो आछो। बृष्टिते एकटु कारो कारो असुविधा होच्छे, किन्तु आबार केउ केउ एनजॉय भीषण करछे। जाइ होक, आमि पुरोटा दिनेर कन्टिन्यू थेके देखाते थाकबो तोमादेरके कि कि करछि। एखन सकालबेला हये गेल ब्रेकफास्टेर रुटी बानानो, एइ जे हाते आटा माखा। আর রুটির জন্য হবে ছোলার ডাল, সেটা এখনও হয়নি। এমনি মুসুর ডাল সেদ্ধ করেছি রান্নার। কি কি রান্না করব, কি কি কাজের মধ্যে ব্যস্ত থাকব, সেগুলো সব দেখাতে থাকব। থাকো তোমরা, কন্টিনিউ। বন্ধুরা, আমরা ব্রেকফাস্ট করতে বসেছি। রুটি, ছোলার ডাল, চা, কলা। দেখিনি খেয়ে নি, আবার ভিডিও কন্টিনিউ করব। দেখো, সারা রাত বৃষ্টি হলো, সকাল থেকে এতক্ষণ পর্যন্ত ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে পুরো। এখনো এত মেঘ করে আছে আকাশে, মনে হচ্ছে আরো অনেক বৃষ্টি হবে। আমি এই বৃষ্টিতে আজ শুরু করব খিচুড়ি রান্না। দেখাচ্ছি তোমাদের খিচুড়ি রান্নাটা। ছোট ছেলে ব্রেকফাস্টে খাবে গোলা রুটি। পেঁয়াজ লঙ্কা কুচানো দিয়ে, ময়দা দিয়ে, ডিম দিয়ে ফেটিয়ে বানিয়ে দেবো গোলা রুটি। এটা আমি ওকে ছোটোবেলায় করে খাওয়াতাম, বলতাম ঘরে যে মোগলাই বানিয়েছি, সেই থেকে এটাই খেতে খুব ভালোবাসে। লঙ্কা, ময়দা, ডিম, নুন দিয়ে, জল দিয়ে এটাকে ব্যাটার বানাবো। একটা ব্যাটার রেডি, প্যানে তেল গরম হয়ে গেছে। এবার এটা কিছুটা পরিমাণে দিয়ে দেব। পাটিসাপটার মতন করে একটু ঘুরিয়ে দেবো, ব্যাস এটা হতে থাকবে। এবার একটু বাদে উল্টে দেব। তৈরি হয়ে গেছে ছোট ছেলের ব্রেকফাস্ট। নট হেলদি বাট টেস্টি। দেখো, দোকানের জিনিস চলে এসছে। ইপি, চিকেন ম্যাগি, জিরা বিস্কিট, নুন, পেঁয়াজ, মাখির বিস্কুট, পনির। দেখো, রেডি হয়ে গেছে বর্ষার ফেভারিট লাঞ্চ, খিচুড়ি। তার সঙ্গে আছে পাঁপড় ভাজা, অমলেট, আলু ভাজা, বেগুন ভাজা। তো দেখো, ভীষণ টেস্টি, আর এই বর্ষার দিনের জন্য বেস্ট লাঞ্চ। তোমরাও খেয়ে করো, বৃষ্টিতে খিচুড়ি খাও, মজা করো। রাতের জন্য বানিয়ে রাখলাম চিকেন, ভাত, রুটি, যে যেটা খাবে সেটা দিয়ে। আর নাতনির জন্য হবে চিকেন স্টু। দেখো, আমি একটা শাড়ি কিনেছি, সেটা ব্লাউজ বানাতে দিতে চলে এসেছি টেলারের কাছে। এখানে আমি এই শাড়িটার ব্লাউজটা বানাতে দিচ্ছি। আমার ভীষণ দরকার আছে ব্লাউজটার মধ্যে। হ্যালো বন্ধুরা, এই দেখো, এবার আমরা লুডো নিয়ে বসে গেছি। লুডো খেলা হবে, হার না জিত কে কী হবে দেখা যাবে। আর দেখবে একটা, এই দেখো, মধ্যবিত্ত বাড়ির একদম, বৃষ্টিতে সব ঘরের মধ্যে ছড়িয়ে দিয়েছে। দড়ি দিকতেও তো একটা নিয়ে বাইরে দিতে পারে, সেসব করবে না, এগুলোই দেবে। এরম করেই শুকনো হবে, কি আর করা যাবে, সব ভিজে ভিজে একাকার হয়ে যাচ্ছে। যাই হোক, তারপর তোমরা দেখতে থাকো। দেখো, এক্ষুনি একটা পার্সেল রিসিভ করেছি নাইকা থেকে, এইটা। আর রাতে এখন শুধু আজকে ভাত হবে, চিকেন তো করেই রেখেছি, আর কিছু আজকে করব না, রুটি হবে না। রুটি করতে হবে গো? না, বুবুন যদি ঝামেলা করে, ছোট ছেলে ভাত খেতে চায় না। হ্যাঁ, সেটা বললেও হয়। তো বন্ধুরা, অনেক কিছু দেখালাম। যাই হোক, আমি আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো, তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরা সবাই ভালো থাকো, এই শুভেচ্ছা রেখে আমি আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম।